হ্যালো এভরি ওয়ান ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে দেখো তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো আমাদেরকে এখানে একটি উপপাদ্য প্রমাণ করতে বলা হচ্ছে বলা হচ্ছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অন্য দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে আমাদেরকে দেখাতে হবে যে প্রথম বাহুর বিপরীত বিপরীতকণটি সমকল হবে এখন অ্যাকচুয়ালি এই উপপাদ্যটা পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য এবং আমাদেরকে এটাই প্রমাণ করতে বলা হচ্ছে তো সেই জন্য আমরা এই ত্রিভুজটা ধরে নিচ্ছি দেখো এবিসি এই ত্রিভুজের আমাদের এই এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা ধরে নিচ্ছি এবি এবং বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দয়ের সমষ্টির সমান অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি প্রশ্নে দেখো এসি বাহুকে কেন্দ্র মানে বাহু করে এসি কে বাহু করে আমরা যদি বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে তার ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার এবং সেটা বলা হচ্ছে এই এবি এবং বিসি কে বাহু করে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রফলে সমান অর্থাৎ এবি স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার দেখো এই অংশটা আমাদের বলে দেওয়া আছে প্রশ্নে তাহলে আমাদেরকে কি দেখাতে বলা হচ্ছে যে প্রথম বাহুর বিপরীত কোন মানে এই এসি বাহুর বিপরীত কোন কোন এবিসি এটা সমান সমকোণ আমাদেরকে প্রমাণ করতে হবে অর্থাৎ কি আমাদেরকে প্রমাণ করতে হবে এটা নব্বই ডিগ্রি তাহলে আমাদের প্রামাণ্যটা কি অর্থাৎ আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা হলো কোন এবিসি সমান সমকন প্রমাণ করতে হবে তো এই প্রমাণের জন্য আমাদেরকে কিছু দরকারি অঙ্কন করতে হবে প্রথমে আমরা এই বিষি বাহুর দৈর্ঘ্যের বিষি বাহুটা যতটা দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য নিয়ে আমরা প্রথমে ই একটা সরল রেখা অঙ্কন করলাম তারপরে আমরা এই ই বিন্দুতে এই এবি বাহুর যতটা দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য নিয়ে এই ই বিন্দুতে আমরা একটা সমকোণ অঙ্কন করলাম তো আমরা এটাকে নাম দিলাম ডি ঠিক আছে তো আমরা অঙ্কনটা লিখে দিচ্ছি বিশ্বি বাহুর সমান দৈর্ঘ্যের সরলরেখা ইএ অঙ্কন করা হলো বিন্দুতে ইএফ বাহুর উপর ইডি লম্ব অঙ্কন করা হল এমন যে ইডি সমান এবি হয় ঠিক আছে অর্থাৎ এবি বাহুর যতটা দৈর্ঘ্য আমরা সেই দৈর্ঘ্যের লম্ব অঙ্কন করছি ই বিন্দুতে এবং লাস্টে আমরা কি করছি ডি কমা যুক্ত করা হলো অর্থাৎ এই অংশটা যোগ করলাম তাহলে আমাদের অঙ্কন পাঠটা চলে গেল আমাদের শুধু এবারে প্রমাণটা বাকি রয়ে গেছে তাহলে আমরা প্রমাণ করব দেখো আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে কি এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এবারে দেখো আমরা যে অঙ্কনগুলো করেছি সেটা একটু ভালো করে লক্ষ্য করো আমরা বিসি বাহুর দৈর্ঘ্যের মানে বিসি বাহুটার দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য নিয়ে কি অঙ্কন করেছি ইএফ এবং এবি বাহুর দৈর্ঘ্যের দেখো ইডি এর সঙ্গে সমান তাহলে আমরা এখানে এবি স্কোয়ারের জায়গায় বসাতে পারি ইডি স্কোয়ার এবং বিসি স্কোয়ারের জায়গায় আমরা বসাতে পারি কি এ স্কোয়ার ঠিক আছে এবারে দেখো যেহেতু আমরা এইটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে ঠিক আছে এটা তো আমাদের একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাতে পারি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাতে পারি এবং পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি সমকোণের বিপরীত বাহু মানে ডিএফ স্কোয়ার সমান হবে আমাদের কি ডি স্কোয়ার যুক্ত ইএফ স্কোয়ার তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমরা কাজে লাগিয়ে তাহলে আমরা এইখানে দেখো আমাদের কি আছে ইডি স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার সেখান থেকে আমরা কি বলতে পারি তাহলে এখানে ডিএফ স্কোয়ার এবারে দেখো এসি স্কোয়ারের সঙ্গে ডিএফ স্কোয়ার সমান দুটো দৈর্ঘ্য তাদের বর্গ সমান তার মানে কি দুটো দৈর্ঘ্য নিশ্চয়ই সমান তাহলে এখান থেকে আমরা একটাই কনক্লুশন করতে পারি যে এসি সমান ডিএফ ঠিক আছে এই কনক্লুশনটা হয়ে গেল এবারে আমরা ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডি এর মধ্যে কিছু তুলনা করবো কি তুলনা করবো দেখো আমাদের অলরেডি আমরা অঙ্কন অনুসারে ইবি সমান ইডি নিয়েছি এবি সমান ইডি নিয়েছি আবার বিসি সমান আমরা পেয়েছি ইএফ এবং লাস্টে এখন পেয়ে গেলাম এসি সমান ডিএফ তাহলে দেখো আমাদের কি ত্রিভুজে তিনটি বাহির সমান হচ্ছে তার মানে কি এস 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 সূত্রানুযায়ী ত্রিভুজ সর্বসম সর্বসম্মত্রিভুজ ডিইএফ ঠিক আছে এসএসের সূত্রানুযায়ী ত্রিভুজ এবিসি ডি সঙ্গে সর্বসম আর আমরা একটা জিনিস জানি কি যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোনগুলি অবশ্যই সমান হবে সর্বসম ত্রিভুজের ত্রিভুজের অনুরূপ কোনগুলি সমান তার মানে আমরা এখান থেকে বলতে পারি কোন ছবিটা একবার দেখে নিই আমরা তাহলে বলতে পারি কি এইখানে এই যে কোনটা এই কোণের সঙ্গে নিশ্চয়ই এই কোনটা সমান হবে অর্থাৎ এবিসি কোনের সঙ্গে ডিইএফ সমান কোন এ সমান কোন ডিইএএফ ঠিক আছে আর আমরা কি এটা ডিএফ টা কি ছিল আমাদের নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ছিল তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে অতএব কোন এবিসি সমান নাইনটি ডিগ্রি আর প্রশ্নে আমরা দেখো আমাদের প্রামান্য এটাই ছিল যে এবিসি একটি সমকোণ বা নাইনটি ডিগ্রি প্রমাণ করা প্রমাণিত হলো এটা ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ম্যাথ্রি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকম নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো